হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে একটি অ্যান্ড্রয়েড ফোনে পরিণত করবেন কম্পিউটারকে, এবং অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলো ইউজ করবেন। এর জন্য আপনাকে এক অ্যাপ প্লেয়ার ইনস্টল করতে হবে কম্পিউটারে। চলুন একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাপসটা ইনস্টল ডাউনলোড করি। FileHowers.com এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে সার্চ করবেন, সবচেয়ে এটাই ভালো অ্যাপ প্লেয়ার, অনেক ফাস্ট। নক্স প্লেয়ার সার্চ করার পরে দেখুন এখানে চলে আসছে নক্স অ্যাপ প্লেয়ার, এটা এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড এখানে দেখুন 270 MB এটা সাইজ, আমি এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড হচ্ছে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইনস্টল করে দেখাবো। ইনস্টল দেখুন সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে অলরেডি। সফটওয়্যারটি এখন স্টার্ট করব, স্টার্ট সফটওয়্যারটি প্লে হতে একটু সময় নেয়। দেখুন একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো সব কিছুই আছে এখানে। এখানে প্লে স্টোর আছে,
প্লে স্টোর থেকে এখন আপনার পছন্দ মতো অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এটা ছোট বড় করা যায়, আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, আর ফুল স্ক্রিনও করতে পারবেন, মিনিমাইজ করে রেখেও দিতে পারবেন। এখানে আপনি কোনো অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যেতে হবে। এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট যাচ্ছে, এখানে ইমেল অ্যাকাউন্ট ইমেল দেই। আমি আমার ইমেল দেই যে ওকে সাইনিং হচ্ছে, দেখুন। ওকে এখন আপনি অ্যাকসেপ্ট করেন। এখন প্লে স্টোরে আপনার ওপেন হয়ে গেছে। এখন আপনি ইচ্ছে মতন এখানে সার্চ করে অ্যাপ ইনস্টল করতে পারবেন। আমি একটা অ্যাপ ইনস্টল করে ইমোটা ইনস্টল করবো, ইমো। দেখুন ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। এখন আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে